হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলব আপনি স্নান করার পর ভুলেও করবেন না এই কাজগুলি তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে জীবন ধারণের জন্য স্নান এক অপরিহার্য কাজ শারীরিক সুস্থতার জন্য স্নান একান্ত জরুরি বিশেষ করে গ্রীষ্মকালে স্নানহীন দিন মানে এক যন্ত্রণা প্রাচীনকালে স্নানকে অনেক সময়ই আনুষ্ঠানিক মর্যাদাও প্রদান করা হতো রাজ অভিষেকের আগে স্নান ছিল বাধ্যতামূলক আজও বিবাহের আগে বিশেষ স্নান চলিত রয়েছে গোটা দেশেই কিন্তু স্নান করার কিছু বিশেষবিধি শাস্ত্রে উল্লেখ রয়েছে বিশেষ স্থানে ও বিশেষ তিথিতে যেমন স্নান করার আলাদা উপকারিতা ও লাভ রয়েছে ঠিক তেমনি আবার ভুল করলে আর্থিকভাবে ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনাও রয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন যে বিবস্ত্র হয়ে কখনো স্নান করা উচিত নয় কারণ বিবস্ত্র হয়ে স্নান করলে পশু পাখি কীটপতঙ্গ ইত্যাদি প্রাণীগণ তা দেখতে পায় এছাড়াও এতে জলরূপী বরুণ দেবতা খুবই ক্ষুপিত হন অনেকে মনে করেন যে চার দেওয়ালের মধ্যে বিবস্ত্র হয়ে স্নান করলে কোনো সমস্যা হয় না কিন্তু চার দেওয়ালের মধ্যেও পিসাচের দৃষ্টি পড়ে এর ফলে শরীরের বল এবং মানসিক শক্তি কমে যায় এবং ধনক্ষয় কমে যায় এছাড়াও স্নানের সময় মলমূত্র ত্যাগ করাও উচিত নয় এর ফলেও নানাবিধ ক্ষতি সাধন হয় এবং অবশ্যই স্নান বিশুদ্ধ জলে করা উচিত এছাড়াও গঙ্গাসাগর তীর্থে স্নান করলে পুণ্যলাভ ও পাপখণ্ডন হয় আসুন এবার তাহলে চেনে নেওয়া যাক ফোন কাজগুলো করার পর স্নান করা বাধ্যতামূলক আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক দাহকার্যের পর স্নান অবশ্য কর্তব্য কেবল দাহকারী নয় শ্মশানে সবারই উচিত দাহ স্নান করা মৃতদেহ থেকে নির্গত বিষাক্ত পদার্থ এবং জীবাণুদের জন্যই এই বিধান দুই দেহ সঙ্গমের পর স্নান জরুরি এই নিয়মশাস্ত্রে কঠোরভাবে নির্দেশ রয়েছে এখানেও সংক্রামককে মাথায় রাখা হয় তেল মাখার পর স্নান একান্ত প্রয়োজন কারণ ত্বকে পুষ্টির জন্য তেল যেমন জরুরি ঠিক তেমনি খুব বেশি সময় তেল শরীরে থাকলে তা বিপদের সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে স্নানী পারে সঠিক ভারসাম্য বজায় রাখতে তিন চুল কাটার পর স্নান করা অবশ্য কর্তব্য বলছে চাণক্য নীতি গায়ে পড়ে থাকা চুলকে না ধুয়ে ফেললে তা অনেক সময় বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক স্নান করার পর কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় এক স্নান করার পর ভুলেও ভিজে কাপড় ফেলে রাখবেন না এতে আপনার ওপর রাহুর দৃষ্টি পড়তে পারে দুই স্নান করার সময় ভুলেও জুতো পরে স্নান করবেন না কারণ জুতো পরে স্নান করলে ধনহানি হয় এছাড়াও স্নান করার পর ভুলেও হাত পায়ের কাটা উচিত নয় তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী এপিসোডে